আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মালাই কিংবা ক্ষীরে পাটিসাপটা তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমেই পাটিসাপটা পিঠারের উপরের লেয়ারের জন্য ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়া, তার সাথে নিয়েছি 1/2 কাপ ময়দা, আর নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ তেল, আর নিয়েছি 7 মতো লবণ। সবগুলো এখন একসাথে মিশিয়ে নেব। এখানে তেলের পরিবর্তে ঘি দেওয়া যাবে। এখানে দুধ, তেল কিংবা ঘিটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে দুধ, তেল কিংবা ঘিটা ব্যাটারের সাথে দিলে পিঠাটির স্বাদ অনেকগুণ বেড়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি। আমি সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি খেজুর গুঁড়ের সিরাপটা দিয়ে দিচ্ছি। খেজুর গুঁড়ের সিরাপের পরিবর্তে এখানে চিনি সিরাপটাও নেওয়া যাবে। তবে খেজুর গুঁড়ের সিরাপ দিয়ে তৈরি পাটিসাপটা পিঠাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন খেজুর গুঁড়ের সিরাপটা মিশিয়ে নেওয়ার জন্য ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ড করার ফলে খুব সুন্দর একটা ভালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। যেটা আমার হাত দিয়ে ব্যাটারটি তৈরি করতে সময় লাগতো 10 থেকে 15 মিনিটের মতো, আর এখানে আমার ব্লেন্ড করতে মাত্র 7 সেকেন্ড সময় লেগেছে। দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এমনই হবে, বেশ ঘনও হবে না পাতলাও হবে না। ঘন হলে পিঠাটি ভেঙে যাবে, আর যদি পাতলা হয় তাহলে প্যান থেকে পিঠাটি ছিঁড়ে ছিঁড়ে আসবে। এখন আমি ব্যাটারটি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই সময়টাতে চলুন এখন তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠার ভিতরে পোটটা, মানে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিটা একটু মেল্ট হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বড় টুকরো দারচিনি, 2টি এলাচ এবং 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এলাচির মুখগুলো আমি এখানে খুলে দিয়েছি, একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার ফলে এখানে গরম মশলার যে স্মেলটা সেটা বের হয়ে আসবে, এবং আমি ক্ষীরটা তৈরি করার পর এই গরম মশলাগুলো তুলে ফেলব। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা এখানে দিয়ে কিছুক্ষণ ফুটে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেলটা। নারকেলটা এখানে অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে ক্ষীরের সাথে নারকেলটা দিলে কিন্তু পিঠাটি খেতে খুব ভালো লাগে। সবগুলো একসাথে এভাবে জাল করে নেওয়ার পর 10 মিনিটের মতো, আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। নিয়ে আমি পানির সাথে একটু মিশিয়ে নিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও নেওয়া যাবে। এটা দেওয়ার পর সাথে সাথেই নাড়তে হবে এ পর্যায়ে, আর চুলা ফ্লেমটা লোতে রাখতে হবে।
একটা অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দলানি লেগে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমার কয়েক মিনিটের মধ্যে ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি আমি টাইট করব না, এটি এখন ঠান্ডা করে নেব নামিয়ে। এটি ঠান্ডা হওয়ার পর এখন অনেকটা আরো ঘন হয়ে যাবে। এখন চলুন দেখে নিই রেস্টের পর ব্যাটারটি ঠিক কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে, মানে পিঠাটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই একটি ননস্টিকের প্যান নিয়েছি এবং চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে হালকা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটু রাফ কিংবা ছিদ্র ছিদ্র সেই পাটিসাপটা পিঠাটি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তারপর সাথে সাথে স্প্রেড করে নিব। এভাবে কিছুক্ষণ ওয়েট করার পর যখন চারপাশটা একটু উঠে উঠে আসবে এবং ড্রাই হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি এখন ঘিরে পোটটা এক পাশ থেকে এভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিব। তারপর একটু উল্টে নিয়ে আমি ভাঁজ করে নেব। দুই পিঠ এভাবে একটু চেপে চেপে একটু ভেজে নিয়ে আমি তুলে ফেলবো। এখানে আমার পিঠাটি তৈরি করতে 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি আপনাদের আরেকটি পাটিসাপটে পিঠা তৈরি করে দেখাবো, মানে মসৃণ পাটিসাপটে পিঠা। তার জন্য এখানে ব্যাটার একই হবে, প্রসেসটাও একই হবে, শুধু চুলার ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমি এভাবেই একইভাবে দিয়ে একটু সময় নিয়ে করব। এভাবে রেখে দিয়ে যখন চারপাশটা একটু ড্রাই হয়ে আসবে, আমি সে একইভাবে ঘিটটা দিয়ে এখানে উল্টিয়ে ভাঁজ করে তুলে ফেলব। আমার বিশ্বাস, আমার প্রতিটি টিপস যদি এভাবে ফলো করেন তাহলে আপনি খুব সুন্দর একটা পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।